ডিপিএলে অলোক কাপালিকে বোলিং করতে দেখে হঠাৎ মনে একটা প্রশ্ন জাগে। প্রশ্নটা বলার আগে জানিয়ে দেই, কাপালির বর্তমান বয়স 40, জাতীয় দলে অভিষেক হয়েছিল 2002 সালে। প্রশ্নটি হচ্ছে, এই ক্রিকেটার 40 বছর বয়সে বিপিএল ডিপিএল খেললেও তাকে নিয়ে কোনো প্রশ্ন ওঠে না, কিন্তু সমবয়সী মাশরাফি যখন মাঠে নামে তখন তার খেলা নিয়ে কেন এত প্রশ্ন ওঠে? এতে একটা বিষয় ক্লিয়ার, মাশরাফি বলেই এই আলোচনা। আর এই আলোচনা করে নিজেকে সামনে নিয়ে আসতে চায় যে আলোচনাটা কাপালিকে নিয়ে করলে মোটেও সম্ভব হতো না। তাই বলতেই হয় মাশরাফিকে নিয়ে আলোচনার মাঝে স্বার্থ রয়েছে, তা না হলে তো কাপালির খেলা নিয়েও প্রশ্ন তোলা হতো। শুধু এই দুইজনই নয়, ঘরোয়া লিগে এমন একাধিক ক্রিকেটার রয়েছে যারা কখনো জাতীয় দলে খেলবে না, তাই বলে তাদের খেলা ছেড়ে দেওয়া উচিত এমন মন্তব্য করা অর্থহীন। 40 বছর বয়সে এসে যদি দলের জয়ে ভূমিকা রাখে, 5 উইকেট শিকার করে, তাহলে টিম অফিসিয়াল তার উপরে আস্থা কেন রাখবে না? সেই সাথে যোগ করতে হয় সিনিয়র ক্রিকেটাররা যারা রয়েছে তাদের মধ্যে সবাই কোচ, ধারাভাষ্যকার বা অন্য কোনো প্রফেশনে যুক্ত হবে না, তাই তাদের রুটি রুজি হিসেবে এই ক্রিকেটটাই খেলতে হবে যতদিন সম্ভব, কারণ ছোট থেকে এই একটা কাজই তো শিখেছেন তারা। আবার এর মাঝে কেউ কেউ অর্থের জন্য নয়, ভালোবাসা থেকে ক্রিকেটটা খেলতে চায়, যেমন মাশরাফি বিন মুর্তজা ভালো লাগা থেকে ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন, টিমের চাহিদা অনুযায়ী পারফরমেন্সও করছেন। তাহলে এই ক্রিকেটারদের নিয়ে প্রশ্ন না তোলাটাই উত্তম। এবার একটা পরিসংখ্যান বলা যাক, ডিপিএলে মোট দল 12টি, এই 12 দলে 20 জন করে প্লেয়ার্স থাকলে মোট সংখ্যাটা হয় 240। এর মাঝে জাতীয় দল, এইচপি, বাংলা টাইগার্সের আছে প্রায় 50 জন ক্রিকেটার, তাদের সাথে অনূর্ধ্ব 19 দলের আরও 20 জন ক্রিকেটার, সব মিলিয়ে 70 জন, তাহলে বাকি থাকে আরও 170 জন। এই 170 জনের কোঠা কিভাবে পূরণ হবে? নিশ্চয়ই তারা জাতীয় দল থেকে বাদ পড়েছেন, কখনো জাতীয় দলে খেলেনি বা খেলার সুযোগ পাবে না, তাদের নিয়েই করা হবে, এটাই তো বাস্তবতা। তাই বাস্তব সত্যকে নিয়ে অবাস্তব কিছু মন্তব্য করে অযৌক্তিক আলোচনা করা একেবারেই শোভনীয় নয়, আর টিম অফিসিয়াল তাদের চাহিদা অনুযায়ী প্লেয়ার নেবে, এটাই তো স্বাভাবিক। পরিশেষে মাশরাফিকে নিয়ে আরও একটা কথা বলতেই হয়, শেষ 2টি বিপিএল ও ডিপিএল আসরে কয়টা ম্যাচ খারাপ করেছে মাশরাফি, গড় হিসেব করলে সফলতার পাল্লাই ভারী থাকবে। তার মাঝে একবার দলকে তুলেছেন বিপিএলের ফাইনালে আর ডিপিএলে সুপার লিগে, এরপরেও একজন প্লেয়ারকে কাঠ গড়ায় দাঁড় করানো হচ্ছে। এই ক্ষেত্রে আরও একটু যোগ করা যায়, 42 বছর বয়সে আইপিএল খেলে মহেন্দ্র সিং ধোনি আমাদের আলোচনার গ্রিন জোনে থাকলেও মাশরাফি 40 বছর বয়সে চলে যায় রেড জোনে। একটা বিষয় মনে রাখা উচিত, বাংলাদেশের প্রেক্ষাপটে মাশরাফি ধোনির থেকে কোনো অংশে কম না, যে কারণে এ ধরনের সমালোচনা না করাটাই শ্রেয়। সালমান আবদুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।